নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর সফরে রাজ্যপাল কাটারিয়া প্রধানমন্ত্রী সুরুজ প্রকল্পের উদ্বোধন। একদিনে 5টি উদারবন্দে কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শিলান্যাস। বিধায়ক নিজামের বিরুদ্ধে বুট বয়কটের ডাক দিলেন ডেকাজোড়াইয়ের জনগণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের শিলচর সফরে এলেন আসামের রাজ্যপাল গোপাল চাঁদ কাটারিয়া। বুধবার শিলচরে প্রধানমন্ত্রী সুরুজ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে স্থানীয় বঙ্গভবনে আয়োজিত আউটরিচ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাজ্যপাল কাটারিয়া বঞ্চিত তপশিলি জাতি, অনগ্রসর জাতি ও স্যানিটেশন কর্মীদের 1 লক্ষ টাকার ঋণের অনুমোদন, সেওয়ার ও সেপটিক ট্যাঙ্ক কর্মীদের মধ্যে আয়ুষ্মান কার্ড ও পিপিই কিট বিতরণ এবং সুবিধাভোগীদের অনুমোদনের চিঠি বিতরণ করেন। এদিন প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের পূর্বে রাজ্যপাল তার ভাষণে বলেন, তিনি বিগত 45 বছরের রাজনীতিতে এমন প্রধানমন্ত্রী কখনো দেখেননি যিনি বাস্তবে উঁচু নুচু জাতি ধর্ম ভেদাভেদ না করে গরিব কল্যাণে কাজ করছেন, যা অত্যন্ত আনন্দদায়ক। তিনি বলেন, পূর্বেও বিভিন্ন প্রকল্প এসেছে কিন্তু কিছু ব্যক্তির জন্য এগুলো রূপায়ণ হতে পারেনি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী এই ধরনের প্রকল্পের আওতায় আসা সকলের জন্য সম্পূর্ণভাবে লাভান্বিত করতে সচেষ্ট। দেশের 552টি জেলায় এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের সূচনা করা হয়েছে। বর্তমান সরকার দ্বারা দেশের 4 কোটি মানুষের গৃহ নির্মাণ, আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, দেশের মানুষের প্রায় 70% নলের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা, দেশের প্রায় 80 কোটি মানুষের জন্য চাল বা গম বিনামূল্যে প্রদান করতে সমর্থ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আগামী 5 বছর এভাবে মানুষ উপকৃত হতে পারবেন বলে তিনি উল্লেখ করেন। গরিব কল্যাণের জন্য বর্তমান সরকারের আয়ুষ্মান কার্ডে তারা বহুভাবে উপকৃত হতে পারবে বলে রাজ্যপাল আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা, সাংসদ রাজদীপ রায়, পুলিশ সুপার নমাল মাহাতো, ডিএজি কঙ্কন জ্যোতি শইকিয়া প্রমুখ। कि वास्तव में देश के प्रधानमंत्री ने जिस प्रकार का गरीब कल्याण के काम को प्रारंभ किया, और प्रारंभ ही नहीं किया तो बिना किसी भेदभाव, बिना किसी जाति धर्म, बिना किसी ऊंच नीच, सब व्यक्तियों को पूरा लाभ देने का जो प्रयास किया है, ये वास्तव में बहुत ही सुखद और आनंद देने वाला बात है। मैं सोचता हूँ कि पहले भी ये योजनाएं आती थी लेकिन चंद लोगों के लिए आती थी, लेकिन ये देश के प्रधानमंत्री ने चमत्कार किया है कि जो श्रेणी में आते हैं उन सबको इन योजनाओं का लाभ देने का प्रयास किया है। आज हम जिस योजना के तहत यहाँ बैठे हैं, जो देश के प्रधानमंत्री जी देश के 552 डिस्ट्रिक्ट में आज ये कार्यक्रम हो रहे हैं, संपूर्ण देश के 552 जिलों में ये कार्यक्रम इस समय संपन्न हो रहे हैं, और उन सब में वो स्वयं उपस्थित होंगे, आप उन्हें स्वयं को सुनेंगे। तो वह वास्तव में उन्होंने जिस बात को विशेष करके इस अभियान के तहत जो प्रारंभ करने की बात सोची वो ये। উদারবন্দ বিধানসভার দক্ষিণ জেলা পরিষদে 5টি জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শিলান্যাস করলেন বিধায়ক মিহির কান্তি সোম। বুধবার উদারবন্দে 7.5 কোটি টাকার 5টি জগন্নাথ কমিউনিটি হল এবং স্কিল সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সোম বলেন, চা বাগানের উন্নয়নে এবার যথেষ্ট কাজ হচ্ছে অনুনাবন, পাতিমারা, টিকল, পাতিচড়া ও কুম্ভা বাগানে। এদিন শিলান্যাস উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগান ম্যানেজার ছাড়াও প্রাক্তন জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি, প্রাক্তন এপি সদস্য কস্তুরী দেব, সভানেত্রী যশস্বী বর্মন, মণ্ডল বিজেপির সহসভাপতি নরসিংহ রায়, কিষাণ মোর্চার সভাপতি নির্মল কান্তি রায়, যুব মোর্চার মণ্ডল সভাপতি অর্ণব ভট্টাচার্য, সুকুমার পানিকা, ঠিকাদার বিশাল চৌধুরী, বাগান পঞ্চায়েত প্রমুখ। বিধায়ক মিহির কান্তি সোম বলেন, প্রতিটি সেন্টারের জন্য সরকার বরাদ্দ করেছে প্রায় 1.4 কোটি টাকা করে। সেন্টারগুলিতে মন্দির, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা সহ সামাজিক কাজকর্মের জন্য ঘর, প্রভু জগন্নাথের মন্দির, রান্নাঘর, শৌচাগার এবং 2টি অফিস ঘরও থাকবে। এখানে দুর্গাপুজো, বিয়ে, অন্নপ্রাশন এমনকি সামাজিক যে কোনো অনুষ্ঠানের সুবিধা থাকবে। আমি ধন্যবাদ জানাই বাগান কর্তৃপক্ষকে
ওনারা এখানে কাজ করার জন্য এনওসি দিয়েছেন, আর সেই কাজও ভালো হবে। আর আপনারা প্রত্যেকে জানেন খুব শীঘ্রই নির্বাচন আসছে, আর আমরা আবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে চাই যে উনি আমার দেশের প্রধানমন্ত্রী, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। গত পরশু দিন আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে মাননীয় প্রধানমন্ত্রী লাখপতি বাইদ্য, লাখপতি দিদির এই অনুষ্ঠান হয়েছে, সেখানে মহিলাদেরকে লাখপতি দেওয়া হয়েছে। উদ্ধার করলে 1,126 জন এই লাখপতি বাইদ্য, লাখপতি দিদি হওয়ার সার্টিফিকেট পেয়েছেন, পরবর্তী সময়ে আরও পাবে। 11,000-এর অধিক এসএসজি গ্রুপেরও রয়েছে। মা বোনরা আপনারা জানেন সরকার আসার পর গরিবি হাটাও যে নানা ছিল, এই প্রত্যেকটা পরিবারের জন্য অরুণোদয় দেওয়া হয়েছে। আগামী দিনে যে রেশন কার্ড আপনারা পেয়েছেন, প্রত্যেকের বাড়িতে অরুণোদয় দেওয়া হবে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে গেছেন। আর আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার কিভাবে জয়ী করা যায়। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বিধায়ক নিজামের বিরুদ্ধে বুট বয়কটের ডাক দিলেন ডেকাজুড়াইয়ের জনগণ। স্বাধীনতার পর থেকেই দুগ্রামের প্রায় 30,000 মানুষের চলাচলের একমাত্র ভরসা হিসেবে রয়েছে বাসের সাঁকো। বিকল্প পথ না থাকায় এই সাঁকো দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। স্থানীয়দের উদ্যোগে নির্মিত সাঁকোটি প্রতি বছর মেরামত করেন নিজেরাই, তবে এর জন্য একটি স্থায়ী সমাধান চান এলাকার বাসিন্দারা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আলগাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের কাপনারপাড় হানিগ্রাম এলাকার একটি বাসের সাঁকোর মাধ্যমে দলেশ্বরী নদী পারাপার হচ্ছেন এলাকার জনসাধারণ। দীর্ঘ বছর ধরে কাপনারপাড় হানিগ্রাম এলাকায় দলেশ্বরী নদীর উপর একটি আরসিসি সেতু নির্মাণের জন্য আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলেও শেষ পর্যন্ত ফল শূন্য হয়েছে। নিজামুদ্দিন চৌধুরী 2016 সালে প্রথমবার বিধায়ক হওয়ার সময় থেকে আজ পর্যন্ত 3 সেতু নির্মাণের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বর্তমান বিধায়কের দ্বিতীয়বারের কার্যকাল প্রায় শেষ হওয়ার পথে। কিন্তু কাপনারপাড় হানিগ্রাম ও ডাকাজুড়াই চণ্ডীপুরের জনগণের বাসের সাঁকো একমাত্র ভরসা। মঙ্গলবার স্থানীয় ভুক্তভোগীরা সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মূর্ধাবাদ, বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হায় হায় ইত্যাদি ধ্বনিতে পরিবেশ উত্তপ্ত করে তোলেন। স্থানীয় ভুক্তভোগীরা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে উস্কিয়ে দিয়ে বলেন, খুব শীঘ্রই যদি এখানে ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ করা না হয় তাহলে আগামী নির্বাচনে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এদিন স্থানীয়দের মধ্যে প্রতিবাদ জানান হেলিমুদ্দিন লস্কর, ফারুক আহমেদ বড়বুইয়া, আলতাফ হোসেন মজুমদার, তাজউদ্দিন মজুমদার, সাদ্দাম হোসেন মজুমদার প্রমুখ। আমরা সোশ্যাল মিডিয়াত মাত কথা ওর ওখানের মাধ্যমে যাতে আমরা ও রাস্তা বা ও যে ফুল ওগু ও বাসর ফুল দেখেন তোরা আমার সাইডে সাইডে ও যে বাসর ব্রিজ আছে, এখানে বাসর বহুত বড় ব্রিজ আসলো, এখন তোরা সাফাইয়া বান্ধা হয়নি হয়েছে। তার নিজাম চৌধুরী আমরার এমএলএ সাহেবে কই একবার আইয়া প্রথমবার আইয়া কইলা ওগু দিয়া দিবা ব্রিজ বানাইয়া, তাই দিছই না, আমরা বুটও দিলাম, বুটর প্রতিশ্রুতি দিলা আম তানে বুট দিছি দেবার বাদেও তারা ব্রিজ বানাইয়া দিছই না, তাই এরপরে তানে বুট দেবার পরেও তাই দিছই না, আর পরের বছর আবার আইসু নাবার বাদে আমরা চাইলাম আরোবার বুট দিয়া দেখেছেন আরোবার দিতে পারবেন দিছই না, আবার আইয়া তাই ইনকোয়ারি বাদে আমরা চকুর সামনে আইয়া টোটাল খালি ইনকোয়ারি দেখাই দেখাইয়া তাই যান গিয়া, এখন আবার ই বছরও ফুরা গেছে গিয়া ফিওর তো আর চলে গেছে আর ব্রিজ হইছে না, তার কারণে আমরা আজকে সোশ্যাল মিডিয়ার সামনে আইছি। আমরা সরকারের কাছে আমরা দুঃখ আমরার মনের দুঃখ আপনারা কাছে প্রকাশ করি। আমরা রাস্তাঘাটের সমস্যা যাইতো নি না, মানুষ খুব সমস্যা হয় রাস্তাঘাটের ব্যাপারে, ব্রিজ নাই হোদ ও বহুত জায়গা ঘুরিয়া আটিয়া যান, গাড়ি গুলা বারিশা সব সময় পাওয়া যায় না, তার কারণে আমরা সরকারের কাছে যদি আমরা সরকারের যদি মানুষ যদি হই না আমরা আজকে তাকে বয়কট করলাম আমরা সবে, আমরা সরকারের কাছে আর কোনো রাত বুট যাইতো না, আমরা বুট দিতাম না। লালবাগ নিস লেনের বাসিন্দাদের প্রতি অবিচারের প্রতিবাদে বুধবার বরকলা নির্বাচনী এলাকার লালবাগ চা বাগান এলাকায় গণ আন্দোলন শুরু হয়েছে। আসাম সরকার কর্তৃক একটি মডেল হাই স্কুল মঞ্জুর করা হয়েছিল এবং সেই অনুযায়ী সমীক্ষাও সম্পন্ন হয়েছিল এবং স্পোর্টটি নিস লেনে অবস্থিত ছিল।
ওই এলাকার চা বাগানের শ্রমিকরা প্রস্তাবিত মডেল বিদ্যালয়ের জন্য জমিদান করতেও প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ করে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই স্থানীয় বাসিন্দাদের কোনো তত্ত্ব না দিয়ে যথাযথ জরিপ ও ঘটনাস্থল যাচাই শেষে রাতের আধারে মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ কর্তৃত্ব প্রকৃত স্থান থেকে অনেক দূরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যাশ্চর্য ও মর্মান্তিক ছিল। ইউথ অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি কেন্দ্রীয় কমিটি এবং ইয়াসি বরখলা অ্যাসেম্বলি কমিটি যৌথভাবে বিষয়টিকে সামনে তুলে ধরেছে। এদিন এখানে প্রায় হাজার মানুষের উপস্থিতিতে এক নাগরিক সভার আয়োজন করা হয়। অখিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, সহসাধারণ সম্পাদক সম্পিত শীল, ইয়াসি বরখলা বিধানসভা কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কর্মী, রাজু রিকিয়াসন, নীলিমা ভূমিজ, মেঘনাথ ব্যক্তি, রামু প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা এই ধরনের ষড়যন্ত্র এবং অবিচারের উপর তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং আসাম সরকারের বিশেষ করে কাছাড় জেলা কমিশনার এই সিদ্ধান্তে পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। যারা আজকে এখানে জমায়েত হয়েছে যে ওদের বাচ্চারা শিক্ষা দিতে পারবে সুন্দরভাবে, এই দাবি নিয়ে এই কর্ণ এই কথাটাও কর্ণপাতনি করবেন। এবং যিনি শিক্ষামন্ত্রী আছেন উনি বুঝবেন যে শিক্ষার অধিকার বিগত সরকার দিয়ে গেছে, আজকে যদি এখানে স্কুল দেওয়া না হয় শিক্ষা থেকে এখানে কচিকাঁচারা বঞ্চিত হবে। আমরা কারো বিরুদ্ধে কথা বলছি না, আমরা নিজের অধিকার নিয়ে কথা বলছি, আমরা হক নিয়ে কথা বলছি। আমরা চাই আপনাদের এই আওয়াজটা, আমাদের সাংবাদিক ভাইরাও আছেন এখানে, আপনাদের আওয়াজটা আমাদের আওয়াজটা ওদের মাধ্যমে আজকে শিলচর হয়ে দিসপুর হয়ে দিল্লি পর্যন্ত যাও, যে আমরা যারা গ্রামবাসী লালবাগের আছি আমরা নিজস্থানীয় স্কুলটা দাবি করছি আমাদের কচিকাঁচাদের ভবিষ্যতের জন্য। আজকে স্কুলটা যদি হয়ে যায় রাস্তাও হবে, স্কুল হলে কিছু দোকানপাট হবে, কিছু গাড়িঘোড়া চলবে, রোজগার করতে পারবে মানুষ। কিন্তু আজকে যদি স্কুলটা ডলুতে হয়ে যায় আমরা কোনো জায়গার বিরোধিতা নেই, সেখানে হলেও আমাদের আপত্তি নেই, কিন্তু যেখানে হলে বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই স্কুলটাকে উপভোগ করতে পারবে, যেতে পারবে, সেখানে আমরা দাবি রাখছি। আমরা ইয়াসি থেকে একটা কথা দিয়ে যাচ্ছি, আমরা মেমোরান্ডাম কপি নিয়েছি যে গ্রামবাসীরা স্বাক্ষরিত করে মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন এবং ডিসিকে পাঠিয়েছেন। আমরা আগামীকালকে আমাদের শিলচরের টিম আছে ইয়াসির, বরখলা যে টিম আছে আমাদের, ইন্দ্রজিৎ আছে, সন্দীপ আছে, রামুতারা আছে, আমরা ওদের মাধ্যমে যোগাযোগ করে আগামীকালকে এই দাবিটা আমরা আমাদের সংস্থার মাধ্যমে জেলা অধিপতি ডিসি মহাশয়কে দেবো, আমরা শিক্ষামন্ত্রীকে দেবো, আমরা মুখ্যমন্ত্রীকে দেবো, লাগলে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দেবো, যাতে আমাদের এই দাবিটা আজকে যে সভাটা করছি এটা আগামীকালকে যাতে দিসপুর পৌঁছে যায়, দিল্লি পৌঁছে যায়। রূপম সাংস্কৃতিক সংস্থা আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী 16 মার্চ থেকে, চলবে 23 মার্চ পর্যন্ত। 15 মার্চ রয়েছে সাংস্কৃতিক শোভাযাত্রা। বঙ্গভবনে আয়োজিত এই নাট্যযজ্ঞে বরাক উপত্যকা সহ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা থেকে মোট 32টি নাট্যদল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 16 মার্চ উদ্বোধন অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা এবং একটি নৃত্যানুষ্ঠান শ্রীরামপুর তপস্যা পরিবেশিত হবে। এছাড়া রয়েছে কলকাতা ও ত্রিপুরা নাট্যদল পরিবেশনের আকর্ষণীয় প্রদর্শনী নাটক। বুধবার রূপম কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল জানান, এবছরের অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট ভাষাবিদ অধ্যাপক উষারঞ্জন ভট্টাচার্য। এছাড়াও সম্মানিত অতিথি উপস্থিত থাকবেন বিপুল কান্তি নাথ এবং জাতীয় থিয়েটার পরিচালক ইন্ডিয়ান ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য দয়াল কৃষ্ণ নাথ। বিচারকের দায়িত্ব থাকবেন পশ্চিমবঙ্গের সুশান্ত চট্টোপাধ্যায় ও দেবাশিস রায় চৌধুরী এবং শিলচরের বিশ্বতোষ চৌধুরী। 22 মার্চ শুক্রবার দুটি নাটক পরিদর্শনী হবে আগরতলা নাট্যভূমি পরিবেশনায় মানিবেগ এবং কলকাতা ইউনিটি মালঞ্চের পরিবেশনায় ঘুম ভাঙার গান। এদিকে 23 মার্চ শনিবার সকাল 10টা থেকে থাকবে নাট্য আলোচনা, যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নাট্য দলগুলির নাটক নিয়ে বিশ্লেষণ করবেন বিচারকেরা। বিকেল 5:30 রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রূপমের শিল্পীদের পরিবেশনায়। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে কলকাতার বিশিষ্ট বাচিক শিল্পী অরুণিতা রায়চৌধুরী ও দেবাশিস রায়চৌধুরীর পরিবেশনায় গল্পকথা ও পাঠাভিনয়। প্রতিযোগিতায় প্রতিটি নাটক শুরু হবে বিকেল 3টে থেকে। আপনারা জানেন যে বিগত 42 বছর ধরে রূপম এই প্রতিযোগিতার আয়োজন করে চলেছে এবং এবছর 43 বছরের অনুষ্ঠান শুরু হবে আগামী 16 মার্চ থেকে বঙ্গভবনে এবং চলবে মোট 8 দিন। এই 8 দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মোট 32টি নাট্যদল অংশগ্রহণ করবে। এছাড়া একদিন হবে আমাদের প্রদর্শনী নাটক। এই প্রদর্শনী নাটকে কলকাতা এবং ত্রিপুরার দুটি স্বনামধন্য নাট্যদল, তাদের সেরা সারা জাগানো নাটক দুটি, এক পূর্ণাঙ্গ নাটক সেদিন ওরা মঞ্চস্থ করবে।
আমি শিলচর শহরের প্রত্যেক সংস্কৃতিপ্রেমী জনসাধারণ যারা আছে, নাট্যমোদী জনসাধারণের কাছে আমি আহ্বান করছি, আপনারা প্রতিদিন এই নাটকগুলি দেখতে আসুন। আপনাদের উপস্থিতিতে আমরা আশা করব এবছরেরও 43তম প্রতিযোগিতা আমরা খুবই সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। কিন্তু এটার উদ্দেশ্য একটাই যে ভালো ভালো নাটক যাতে শিলচর শহরের দর্শকরা দেখতে পারে, ভালো ভালো নাট্যদলকে আমরা নিয়ে আসি এখানে। এটা কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য থাকে না, এই অনুষ্ঠান থেকে আমাদের কিছুটা প্রফিট হবে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি না। আমাদের ইচ্ছা থাকে যে ভালো নাটক, বাকিগুলো নাটকগুলি তো একাঙ্ক নাটক মঞ্চস্থ হয় প্রতিদিন, পূর্ণাঙ্গ নাটক যাতে ভালো নাটক দেখতে পারে শিলচরের দর্শকরা। আলগাপুর ব্লকের দুর্নীতি নিয়ে ফের সোচ্চার হলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবুল লস্কর। আলগাপুর ব্লক অফিসের কর্মীদের দাদাগিরি বরদাস্ত করা হবে না বলে হুঙ্কার আফতাবের। অভিযোগ দিতে গিয়ে ব্লকের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে দিলওয়ার, পাল্টা দাবি আফতাবের। দিলওয়ার সহ দুই যুবকের বিরুদ্ধে দায়ের করা এজাহার তুলে না নিলে আইনের পথে হাঁটবেন বলে জানান আফতাব। আলগাপুর ব্লকের দুর্নীতি নিয়ে লাগাতার প্রতিবাদ করার দরুন পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে ওই তিন যুবককে, এটা তার দাবি। এসবের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবুল লস্কর। এখন দেখেছি আলগাপুর ব্লকে যেভাবে গুন্ডারাজ, যেভাবে সিন্ডিকেটরাজ, যেভাবে দুর্নীতি চলে, আমি একজন নাগরিক হিসাবে, আলগাপুরের একজন নাগরিক হিসাবে না আলোচনা করে না প্রতিবাদ করে আর পারছি না। তাই আমি আজকে হুঁশিয়ারি করে বলতে চাই, আলগাপুর ব্লকের বিডিও নতুন এসেছে, আলগাপুর ব্লকে বিভিন্ন প্রকল্পের যেভাবে দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠছে, সেই দুর্নীতির সঠিক পর্যায়ে তদন্ত করতে হবে। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব, আসামের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করব, এবং আমি এক সপ্তাহ সময় দিয়েছি আলগাপুর ব্লকে, যদি বিনা শর্তে গতকালকে যে এফআইআর দেওয়া হয়েছে, একজন কমপ্লেনকারী কমপ্লেন নিয়ে যাওয়ার পরে ওকে পুলিশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি এক সপ্তাহের ভিতরে বিনা শর্তে ওদেরকে মুক্তি দেওয়া না হয়, বিডিও সাহেব কেস উদ্ধ না করেন, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আন্দোলন করে। লোকসভা ভোটের প্রাক মুহূর্তে তিন মণ্ডল কংগ্রেস সভাপতিকে নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যে পড়লেন নরসিংহপুর ব্লক কংগ্রেসের সভাপতি গৌর গোবিন্দ। এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কংগ্রেস মহলে। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে ব্লক কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ক্ষোভ জানান একাংশ কংগ্রেসীরা। ব্লক কংগ্রেসের সহসভাপতি তথা নাগদীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তাজউদ্দিন বড়ভূইয়া, চাঁদপুর মডেল প্রাক্তন সভাপতি সাজুল হক লস্করা বলেন, লোকসভা ভোটের সময় বিজেপির ইশারায় প্রকৃত কংগ্রেসীদের বাদ দিয়ে নাগদীগ্রাম, চাঁদপুর ও কাজীডহর মণ্ডল সভাপতি নিযুক্ত করাচ্ছেন ব্লক সভাপতি। গত সোমবার নতুন বাজারের দলীয় এক সভায় জেলা সভাপতি অভিজিৎ পালকে অন্ধকারে ডেকে সকৌশলে পছন্দের তিন সভাপতিকে নিযুক্তি দিয়েছেন ব্লক সভাপতি। পুরনো কমিটিকে কোনো অবগত না করেই মর্জি মাফিক বিগত দিনে যারা দল বিরোধী কাজ করেছেন, আজ তাদেরকেই মণ্ডল সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বলে তাদের গুরুতর অভিযোগ। এই মণ্ডল কমিটিগুলো বাতিল করে নতুন কমিটি গঠন করার জন্য জেলা সভাপতির কাছে তারা দাবি জানিয়েছেন। এক্স প্রেসিডেন্ট তথা নরসিংহপুর ব্লক ভাইস প্রেসিডেন্ট বিগত পরশু দিনে ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে আমাদের নগদীগ্রাম, চাঁদপুর, কাজীডর, সুনাই সমষ্টির এই তিন জিপি নরসিংহপুর ব্লকের ব্লক প্রেসিডেন্ট, কোন দলের কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, ওনার নাম শুনতে পাই, ওনাকে দেখি নাই কিন্তু ওনার নাম শুনতে পাই যে গৌর গোবিন্দ ওনার নাম, কিন্তু উনি আমাদের সঙ্গে কোনো দেখাও করেন নাই। আমরা কংগ্রেসই বিগত দিনে আমরা কংগ্রেস চালিয়ে যাচ্ছি, কিন্তু উনি কখনো কোনো দিন আমরার সাথে কোনো যোগাযোগও করেন নাই। কিন্তু পরশু দিন উনি মণ্ডল কমিটি গঠন করেন, যার দরুন আমরা জেলা কংগ্রেস সভাপতিকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই কমিটিটা বাতিল করার জন্য উনি কোনো কংগ্রেসীদের সহযোগিতা না করে মণ্ডল গঠন করেছেন, এবং আমরাও জানি না এটা বাতিল করার লাগি আমি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট
অভিজিৎ পালকে দৃষ্টি আকর্ষণ করলাম। ধন্যবাদ। উদারবন চানকিরায় নবনির্মিত কালভৈরব মন্দিরের শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রমে শ্রীমত গুণসিন্ধু মহারাজ। সকাল 7টায় শুভ দ্বার উদ্ঘাটনের পর শাস্ত্রীয় রীতিনীতি অনুযায়ী পূজা অর্চনা শুরু করা হয়। দুপুর 12টায় মহাভোগ ও 12:30টায় হয় মৌ। এরপর দুপুর 1টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রায় সহস্রাধিক ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যায় সন্ধ্যা আরতি হরিনাম সংকীর্তন হয়। সকাল থেকে চানকিরা এলাকায় উৎসবমুখর পরিবেশে পরিলক্ষিত হয়। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তবৃন্দদের ঢল নামতে দেখা যায়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। শিলচর সফরে রাজ্যপাল কাটারিয়া প্রধানমন্ত্রী সুরজ প্রকল্পের উদ্বোধন। একদিনে 5টি উদারবন্দে কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শিলান্যাস। বিধায়ক নিজামের বিরুদ্ধে বুট বয়কটের ডাক দিলেন ডেকাজুরাইয়ের জনগণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।